রোজার বাজার স্বাভাবিক রাখতে খেজুর তেল চিনি ও চালের শুল্ক ছাড় মন্ত্রিসভায় নির্দেশনা প্রধানমন্ত্রীর ইউনাইটেডে শিশু আয়নে মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট আইওয়াশ চিকিৎসক হাসপাতালের অবহেলা স্পষ্ট অভিমত হাইকোর্টের অর্থ আত্মসাতের মামলায় নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক গোলাগুলি মর্টারের শব্দে আতঙ্কে বান্দরবানের সীমান্তবাসী দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে পুরো সংবাদ রমজানে বাজার সরবরাহ স্বাভাবিক রাখতে নিত্যপণ্য খেজুর ভোজ্যতেল চিনি এবং চালের শুল্ক ছাড়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন তিনি জানান এই মুহূর্তে পণ্য আমদানিতে এলসে এবং ডলারের সংকট নেই এছাড়া মন্ত্রিসভায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন আইন ২০২৪ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন ২০২৪ খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এর আগে সকাল ১০:৩০টায় প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে বৈঠক শুরু হয় মন্ত্রিসভা থেকে খাবার দরকার নেই তে মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে নির্দেশনা দিয়েছেন আগামী রমজান মাসে যাতে রমজানে যে পণ্যগুলো দরকার হয় বিশেষ করে খেজুর ভোজ্য তেল চিনি চালে চারটি পণ্য থেকে পণ্যের শুল্ক হার হ্রাস করার জন্য নির্দেশনা দিয়েছেন এনবিআরকে এবং সেটি নিয়ে তারা এখন কাজ করছেন সুন্নতে খতনা করতে গিয়ে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়নের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনকে আইওয়াশ এবং হাস্যকর বলে অভিমত হাইকোর্টের রিপোর্টে চিকিৎসক এবং হাসপাতালের অবহেলা স্পষ্ট বলে মনে করে উচ্চ আদালত সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চ এই অভিমত দেয় বলা হয়েছে পুনরায় তদন্তের আবেদন এফিডেভিট আকারে জমা দিতে পরবর্তী শুনানি হবে ১১ ফেব্রুয়ারি রিপোর্টে ডাক্তার এবং হাসপাতালের অবহেলা রয়েছে বলে মন্তব্য করেছেন আদালত গ্রামাঞ্চলে ম্যানুয়ালি কিছুই হয় না ওপেন হার্ট সার্জারিতেও এত ওষুধের প্রয়োজন হয় না আদালত বলেছে দায় এড়াবার জন্যই স্বাস্থ্য অধিদপ্তর এ ধরনের রিপোর্ট দাখিল করেছে শিশু আয়নের অ্যাজমা সমস্যা থাকার কথা জানার পরও কেন চিকিৎসকরা অপারেশনের জন্য এত তাড়াহুড়া করলেন এমন প্রশ্ন তুলেছে উচ্চ আদালত এই তদন্ত রিপোর্ট আসলে যেটি তারা সাবমিট করেছে এটা আসলে হাসপাতাল এবং ডাক্তারদেরকে তাদের দায় এড়ানোর জন্য একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হয়েছে তদন্ত রিপোর্ট নিয়ে পর্যালোচনার সময় কোর্টে সাবমিশন রাখার সময় কোর্ট বিজ্ঞ আদালত এই তদন্ত রিপোর্টটিকে হাস্যকর হিসেবে মন্তব্য করেন তদন্ত রিপোর্টে এমন কিছু কিছু বিষয় উঠে এসেছে ডাক্তারদের স্টেটমেন্টের সাথে তদন্ত যারা তদন্তকারী অফিসার ছিলেন তাদের রিপোর্টের সাথে কোনো মিল থাকেনি কোর্ট এখনও কোনো আদেশ দেয়নি কোর্ট বলেছে ওনার যদি কোনো এলিগেশন থাকে এই রিপোর্টের অ্যাগেনস্ট ওনার কোনো বক্তব্য থাকলে উনি এটার অ্যাগেনস্টে এফিডেভিট ইন অপোজিশন ফাইল করার পরে কোর্ট যথাযথ আদেশ দিবেন অর্থ আত্মসাতের মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন সোমবার কমিশন সভায় এই অভিযোগপত্রে অনুমোদন দেওয়া হয়েছে বিকেলে সংবাদ সম্মেলনে তথ্য জানান দুদক সচিব মাহবুব হোসেন গেল বছরের মে মাসে ডক্টর ইউনুস সহ অভিযুক্তদের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এই অভিযোগে গত অক্টোবরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়ে মামলা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন সচিব গ্রামীণ টেলিকমের টাকা সেই টাকাটা এবং এই এই গ্রামীণ টেলিকম আপনারা জানেন এখানে একটা সরকারের একটা অংশীদারিত্ব রয়েছে কাজেই এটি এই বোর্ড কর্তৃপক্ষ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে জালিয়াতি কাগজ সৃজন করা হয়েছে এবং এই কথিত ২৫ কোটি ২২ লক্ষ ৬ হাজার ৭৮০ টাকা যে স্থানান্তর করা হলো তিন সিবিআই নেতা এবং দুইজন অ্যাডভোকেটের কাছে এটি অবৈধ এবং আত্মসাৎ করার উদ্দেশ্যে এবং তাদেরকে ঘুষ প্রদানের মাধ্যমে ম্যানেজ করার জন্য করা হয়েছে তদন্ত পর্যায়ে আমরা যে চার্জশিটটা কমিশন কর্তৃক অনুমোদন হয়েছে এটি আমরা বিজ্ঞ আদালতে দাখিল করব পরবর্তী কার্যক্রম এবং সিদ্ধান্ত বিজ্ঞ আদালত থেকে পাওয়া যাবে
মিয়ানমারে ২৪ ঘন্টা গোলাগুলি এবং মর্টারের বিকট শব্দে আতঙ্কে আছে বান্দরবান সীমান্তবাতী। সীমান্ত জুড়ে চলছে বিজিবির টহল, এখনও পরিস্থিতিকে স্বাভাবিক বলেছে তারা। স্থানীয়দের শান্ত থাকার অভয় দিচ্ছেন জনপ্রতিনিধিরা। সকাল ১১:৩০টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে পরপর বেশ কয়েকটি মর্টার সেলের বিকট শব্দ শোনা যায় বলে জানান স্থানীয়রা। মিয়ানমারে আরাকান স্বাধীনতাকামী সংগঠনগুলোর সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর চলমান সংঘাতের ফলে এই সংকটময় পরিস্থিতি। এতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তুমব্রু, বাইশফাড়ি, রিজু, আমতলি, আশাতলী সহ কয়েকটি এলাকায় আতঙ্কিত কয়েক হাজার পরিবার। এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, কয়েকদিন ধরে থেমে থেমে দেশটির অভ্যন্তরে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে, তাই লোকজনের চলাচলে সতর্ক থাকতে বলা হয়েছে। রোজার আগে মজুদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচ এম শফিকুজ্জামান। সকালে ঝালকাঠির বিভিন্ন বাজারে খোলা তেল বিক্রির বিরুদ্ধে সচেতনতামূলক ক্যাম্পেইন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, রমজানের সবগুলো পণ্যেরই চাহিদা দ্বিগুণ থাকবে। এই সুযোগ নেয় মজুদ্দাররা, এবার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একসঙ্গে না কিনে ধাপে ধাপে পণ্য কিনতে ক্রেতাদের পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, এতে বাজার অস্থির হবে না। বাজার মনিটরিং শেষে চেম্বার অব কমার্স কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। পরে জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এখন যে চালটা আছে এটি আর তিন মাস আগের চাল, এবং এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ বস্তা কিন্তু নর্থ বেঙ্গলের বিভিন্ন গোডাউনে মজুদ আছে। তাহলে এই যে হঠাৎ করে ধানের দাম বাড়ানোর অজুহাতে চালের দাম যেটা বাড়ানো হয়েছে ৭-৮ টাকা করে, একটি নতুন নির্বাচিত সরকার এবং তাকে একটা বিব্রত অবস্থায় যেটুকু আপনার তৈরি করা হয়েছে সেটি টোটালি একটা অযৌক্তিকভাবে করা হয়েছে। এই গ্রামের তেল কোন কোম্পানি থেকে এসছে সেটা কিন্তু ট্র্যাক করা যাচ্ছে না, কারণ ওখানে কোনো চিহ্ন নাই, কোনো মেয়াদ উত্তীর্ণের তারিখ নাই, কোন কোম্পানি থেকে আসছে, কী দরে আসছে, কোনো কিছুই নেই। সেই জায়গায় ভোক্তাদের প্রতিটা পদে পদে প্রতারিত হচ্ছে। একদিকে স্বাস্থ্যের বিষয়, আরেকদিকে ভিটামিন এ যেমন নাই, আরেকদিকে নোংরা পরিষেবা বেশি বিক্রি হচ্ছে, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো সেটাও আমরা ট্র্যাক করতে পারছি। বিএনপির যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নরসিংদী জুডিশিয়াল আদালতে আনা হয়। আলোকবালী বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত। খায়রুল কবির খোকনের বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ এ পর্যন্ত ৯৭টি মামলা রয়েছে। ৯৫টি মামলায় জামিন পেয়েছেন তিনি। ২৬ অক্টোবর তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় প্রায় ৪ মাস ধরে আটক রাখা হয়েছে তাকে। অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলায় গাইবান্ধা পোস্ট অফিসের কর্মচারী রহমান মিয়াকে ৯ বছর কারাদণ্ড এবং ২৮ লাখ টাকা জরিমানা করেছে আদালত। দুপুরে রংপুর দুর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, আসামি রহমান মিয়া গাইবান্ধা ডাকঘরে পোস্টাল অপারেটর পদে চাকরি করার সময় ভুয়া সঞ্চয়পত্রের অ্যাকাউন্ট খুলে কোটি টাকা আত্মসাত করেন। এছাড়া অবৈধভাবে ৩তলা বাড়ি, ৪৫ বিঘা জমি সন্তানদের নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে বিপুল অর্থবিত্তের মালিক হন। এ ঘটনায় তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর মামলা করে দুদক। মামলায় ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। জাটকা নিধন চলছে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে, দেখা নেই বড় ইলিশের। সাধারণ জেলেদের অভিযোগ, প্রভাবশালীরা জাটকা সহ সব ছোট মাছ ধ্বংস করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না মৎস্য অধিদপ্তর এবং প্রশাসন। প্রতিনিধি ফয়সাল বিন ইসলামের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। জাটকা নিধনের মহোৎসব চলছে দ্বীপ জেলা ভোলার বিভিন্ন নদী ও সাগর মোহনায়। হাটবাজার এবং মৎস্য আড়তগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা। মৎস্য অধিদপ্তর বা প্রশাসনের কোনো অভিযান চোখে পড়ে না কোথাও। জেলেদের অভিযোগ, নিষিদ্ধ জাল দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় নিধন করা হচ্ছে সব প্রজাতির ছোট মাছ। মশারি জাল, বাদা জাল, বিন্দি জাল, এগুলা গাঙ্গে গাঙ্গার ঘুরা ঘুরা মাছগুলা সব ধরিয়া ফেলায়। পুলিশের টাকা খাওয়ায়, তারপরে হেরা গাঙ্গা জাল পায়। পুলিশ বিভিন্ন বাজে আমাদেরকে ধরে জরিমানা করে, জাল ফোরে, কিন্তু কোম্পানি থেকে যে জালটা উৎপাদন হয়, যে গুড়া জালটা সাইজ কুচা, এই জালটা বন্ধ করতেছে না। আমরা নদীতে যেই পরিশ্রম, নৌকার তেলের খরচ, তেলের দাম বেশি, হেফারে যাইলে কোস্টগার্ডে ধরিয়া জাল মাল ফুরিয়া লায়। মধ্যে দেওয়া নদীতে মাছ ছিল না, এখন একটু মোটামুটি মাছ ফরে, কোন রকম বাগি জুগি দিয়া বাগি চলে। নদীতে এখন বড় মাছ নেই বললে চলে, হয়তো দুই একটা মাছ জেলেরা পায়, কোনো কোনো জেলে পায়, কোনো কোনো জেলে পায় না।
আর এখন যে মাছ পাইতেছে এই মাছ আরদ্রদের তো তেমনটা পোষে না, জেরে ধরে পোষে না। যদিও জেলা মৎস্য কর্মকর্তা বলছেন নিষিদ্ধ জাল ধরতে অভিযান অব্যাহত আছে। জাটকা রক্ষা কার্যক্রম 1 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এটা আগামী 30 জুন পর্যন্ত চলবে। এ পর্যন্ত আমরা 46টি মোবাইল কোড বাস্তবায়ন করেছি, আমরা 154টি অভিযান পরিচালনা করেছি। তো আশা করি আমরা এই জাটকাকে যদি রক্ষা করতে পারি তাহলে এখানে ইলিশের প্রচুরতা বাড়বে। জাটকা নিধন বন্ধ করা গেলে সুস্বাদু বড় ইলিশ পাবে সারা দেশের মানুষ, এমনটাই আশা ভোলার সচেতন জেলেদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ধামরাইকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যু মুক্ত করার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য বেনজির আহমেদ। সকালে ধামরাই উপজেলার আদর্শ গ্রামে শৈলান সুরমা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও আলোচনা সভা হয়েছে নীলফামারীতে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান। পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। দুপুরে বোদা উপজেলার পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় 1500 দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নির্গোষ্ঠীর 1400 শিশুর মাঝে সোয়েটার বিতরণ করেছে একটি বেসরকারি সংগঠন। সদর উপজেলা আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে শিশুদের হাতে সোয়েটার তুলে দেন ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন। বাগেরহাটে 150 জন নারী উদ্যোক্তার মাঝে 15 লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুর রহমান। কৃষক অলিয়ার মোল্লা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে নড়াইলে। লোহাগড়ার লুটিয়াবাজার এলাকায় এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে হবিগঞ্জে। পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার আক্তার হোসেন। উদ্বোধনী খেলায় ডিএসবি দলকে হারিয়ে বানিয়াচং থানা দল জয়ী হয়েছে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে 40টি দল। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। রোজায় বাজার স্বাভাবিক রাখতে খেজুর, তেল, চিনি ও চালের শুল্ক ছাড়, মন্ত্রিসভায় নির্দেশনা প্রধানমন্ত্রীর। ইউনাইটেডে শিশু আয়নে মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট আইওয়াশ, চিকিৎসক হাসপাতালের অবহেলা স্পষ্ট, অভিমত হাইকোর্টের। অর্থ আত্মসাতের মামলায় নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। গোলাগুলি, মর্টারের শব্দে আতঙ্কে বান্দরবানের সীমান্তবাসী। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধে 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews এ সাবস্ক্রাইব ও করতে পারেন youtube.com/bangladeshnews এ। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।